চ্যানেলে সবাইকে আবার একবার স্বাগত জানাই। আজ আমি আলোচনা করব মাধ্যমিকের একটি টপিক রয়েছে গদ্যাংশ, যেটি হচ্ছে জ্ঞানচক্ষু। তোমাদের কার সিলেবাস অনুযায়ী পরীক্ষা হবে 2022-এ এবং এটা খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, কোনো না কোনো প্রশ্ন এখান থেকে আসতেই পারে। তাই এই আজ যেটা আলোচনা করা হবে সেটা হচ্ছে যে জ্ঞানচক্ষুর টোটাল যে গল্পটি রয়েছে কেমন এবং তার টেক্সট ঠিক কি আছে এবং টেস্ট সম্পর্কে কী কী প্রশ্ন পড়তে পারে সেগুলো আমরা আজকে আলোচনা করব। তো প্রথমে একটু কবি পরিচিতি সম্পর্কে বলে রাখি। কবি হচ্ছেন একজন প্রসিদ্ধ লেখিকা এবং ঔপন্যাসিক, তিনি হচ্ছেন আশাপূর্ণা দেবী। এবং ছোটদের নিয়ে তার কিন্তু অনেক শিশু গল্প রয়েছে, তারই একটি গল্পগ্রন্থ কুমকুম থেকে আমাদের এই জ্ঞানচক্ষু গল্পটি নেওয়া হয়েছে। এখন দেখব যে এই জ্ঞানচক্ষু গল্পটিতে ঠিক কি বলা হচ্ছে। জ্ঞানচক্ষু শব্দের অর্থ হচ্ছে যে জ্ঞানের চক্ষু উন্মোচন হওয়া, অর্থাৎ আমরা যেভাবে কোনো জিনিসকে আপাতভাবে দেখি সেটা যদি আমরা আমাদের বুদ্ধি দিয়ে বিচার করি তাহলেই আমাদের জ্ঞানচক্ষু খুলবে। তো এখানে আমরা এই গল্পে দেখব কেন্দ্রীয় চরিত্র হিসেবে তপনের চরিত্রটিকে। যেই তপন হচ্ছে একটি কেন্দ্রীয় চরিত্র এবং অন্যান্য চরিত্রগুলো যেগুলো রয়েছে, যেমন ছোট মাসি বা নতুন মেসোমশাই বা কাকা বা বাবা বা মা, এগুলো খুবই অল্প পরিসর অংশ জুড়ে রয়েছে। কিন্তু যদি আমরা পুরো গল্পটাকে দেখি তাহলে কেন্দ্রীয় চরিত্র হচ্ছে তপন, এবং যে তপন হচ্ছে একটি বালক যে কিনা লেখক সম্পর্কে তার একটা আলাদা ধারণা ছিল যে লেখকরা বুঝি একটা অন্য, মানে অন্য দেশের মানুষ, তারা হয়তো সাধারণ মানুষ নয় আমাদের মতো, বাবা কাকার মতো হয়তো নয় যে প্রতিদিন পেপার পড়েন বা দাড়ি কামান, এরকম ধরনের লেখক সম্পর্কে একটা আলাদা ধারণা ছিল। কিন্তু নতুন মেসোমশাইকে দেখার পরে তার সেই ধারণা বদলে যায়, অর্থাৎ জ্ঞানচক্ষু খুলে যায়। এটাও এক ধরনের জ্ঞানচক্ষু যে কোনো নতুন বুদ্ধি বা বাস্তবকে যখন আমরা চোখের সামনে দেখি তখন তার উপলব্ধি কিন্তু আমাদের একটু আলাদা হয়। তো তপন প্রথমেই যখন তার নতুন মেসোমশাইকে দেখে তার মাসির সঙ্গে, এবং তিনি সে যখন জানতে পারে যে তার নতুন মেসোমশাই একজন সত্যিকার লেখক, তখন তার ধারণাটাই কিন্তু বদলে যায় লেখক সম্পর্কে, এবং সে সাহস করে একটি গল্প লিখে ফেলে। আর সেই গল্পটা সে কাউকেই সাহস হয়নি দেখানোর জন্য, সেই গল্পটা কিন্তু সে প্রথমে দেখায় তার ছোট মাসিকে, যে তার একান্ত আপন। সেই গল্পটি দেখানোর পরে ছোট মাসি কী করে, না তার যে স্বামী অর্থাৎ নতুন মেসোমশাই তাকে দেখায়, যেহেতু সে লেখক। এবং সেই গল্পটা দেখানোর পরে মেসোমশাই বলে যে গল্পটি ভালো হয়েছে, এছাড়া তপনকে সে বলে একটু কারেকশান করে দিলেই কিন্তু ছাপাতে দেওয়া চলে। তো দেখা যায় যে আমরা এরপরে আমরা দেখতে পাই যে গল্পটিকে মেসোমশাই তার কারেকশান করে সন্ধ্যাতারা পত্রিকায় ছাপিয়ে দেয় এবং তপনেরই নামে ছাপানো হয়। কিন্তু যখন আমরা শেষের দিকে গল্পটা দেখি যে সবার কাছে যখন গল্পটা প্রকাশিত হয় তপনের নামে, সবাই অবাক হয়ে যায়। তপন আহ্লাদে মানে ভরে ওঠে যে আমার লেখা প্রকাশিত হয়েছে, এবং একটা বিভিন্ন মানে একটা উত্তেজনা বোধ করে। কিন্তু সেই সঙ্গে তার উত্তেজনা স্তিমিত হয়ে যায় তখন যখন তার কাকা একটু তাচ্ছিল্যের স্বরে বলে তুই দিব্যি লেখক হয়ে গেছিস, বা বাবা কখনো বলে যে লেখক হতে পারবি এরকম ভাবিনি, বা মা সান্ত্বনা দেয়, তখন ঘুরে পেঁচিয়ে আবার ঘুরে আসে যে তপন কি লিখতে পারবে এরকম লেখা। তখনই মেসোমশাই যখন বলে যাবেন যে একটু কারেকশান করতে হয়েছে, তখনই কিন্তু সেখানে তপন যেন মানে ফিকে পড়ে যায়, অর্থাৎ সমস্ত ক্রেডিট চলে যায় মেসোমশাইয়ের কাছে, যেহেতু মেসোমশাই হচ্ছেন একজন বড় মাপের লেখক। তাই তপন সেখানে ম্লান হয়ে যায়, আর তপন যেন কোথায় হারিয়ে যায়। তাই তপন সেখানেই সিদ্ধান্ত নেয় যে ভবিষ্যতে যদি কোনো সে লেখা লেখে তাহলে কোনো দিন কাউকে দেখাবে না, নিজের হাতের লেখা কাঁচা হলেও সেটা ছাপানো হোক বা না হোক সে লেখা সে কাউকেই দেখাবে না। তাই এখানেই তপনের কিন্তু আরেকবার জ্ঞানচক্ষু খুলে যায়, অর্থাৎ সে তার নিজের বুদ্ধি দিয়ে বিবেচনা করতে পারে এবং সিদ্ধান্ত নেয়। তো এটা হচ্ছে তোমাদের টোটাল গল্প যেটা আমি বলে দিলাম। তো এর সঙ্গে একটু বলে রাখি যে এই গল্পাংশের বা এই গদ্যাংশের নামকরণটা জ্ঞানচক্ষু হলো কেন, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বা ভাইটাল প্রশ্ন। তো আমরা দেখেছি প্রত্যেকটা গল্প হোক, কবিতা হোক বা কোনো নাটক হোক, প্রত্যেকটা ক্ষেত্রে নামকরণের একটা তাৎপর্য রয়েছে। তো তেমনি
नामकरण के भाग करते चारटी भागे तीन भागे नामकरण होते विषयवस्तु केंद्रिक नामकरण होते चरित्र केंद्रिक नामकरण होते परिवेश केंद्रिक प्रकृति केंद्रिक नामकरण होते व्यंजनाधर्मी रूपकधर्मी। तो ये जी विचार करी गल्पटा के पाठ्यांशा आगागोड़ा थे तपन चरित्रा थकले कोथाओ ना कोथा कोथाओ ना कोथाओ देखा जा एक व्यंग विद्रूप काज करछे तपने लेखा लेखी निये। ताई शेष पर्यंत आमरा देखबो जे प्रथम थेके शेष पर्यंत लेखक सम्पर्के जेहेतु तपन एक आलादा धारणा छिलो जे लेखकरा अन्य जगतेर जखन मेषमशाई के देखे तखन तपनेर एकटा ज्ञान चक्षु खुले जाए तारपरे शेषे जखन तपन आघात पाए तार लेखा सम्पर्के तखनो आरेकबार ज्ञान चक्षु खुले एबं से उपलब्धि करे जे काउके तार लेखा से आर दिबे ना। तो एखाने आमरा देखते पाच्छि एकटा व्यंजना एखाने एकटा काज करछे ताई एई गल्पटा किन्तु व्यंजनधर्मी गल्प अर्थात ज्ञानचक्षु এই গল্পটির কিন্তু নামকরণ একদম সার্থক। তো এবারে আমরা দেখে নেব টেক্সটটা ঠিক কেমন রয়েছে তোমরা বই নিয়ে দেখতে পারো এবং কোন কোন জায়গাগুলো গুরুত্বপূর্ণ আমি সমস্ত কিন্তু আলোচনা করব। তো তোমাদের 10 নম্বর পেজে টেক্সট বইয়ে রয়েছে জ্ঞানচক্ষু গল্পটি একটু দেখে নাও যে আমি একদম টেক্সট ধরেই বলছি। কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। নতুন মেষমশাই মানে চার সঙ্গে এই কদিন আগে তপনের ছোট মাসির বিয়ে হয়ে গেল দিদার ঘটাপটা করে সেই তিনি নাকি বই লেখেন সে সব বই নাকি ছাপা হয় অনেক বই ছাপা হয়েছে মেষর। তাহলে এখানে প্রথমেই যে তোমাদের লাইনটি রয়েছে কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল বিশেষক চিহ্ন আছে এটা তোমরা আন্ডারলাইন করে রাখবে এখানে লাইনগুলো প্রশ্ন হয় কার চোখ মার্বেল হয়ে গেল মার্বেল হওয়ার অর্থ হচ্ছে অবাক হওয়া এবং এখানে আমরা দেখছি যে তপন অবাক হয়ে গেল। কেন অবাক হয়ে গেল না নতুন মেষমশাই যার সঙ্গে কদিন আগে তপনের ছোট মাসির বিয়ে হয়ে গেল ঘটাপটা করে সেই মেষমশাই নাকি বই লেখেন এই জন্যই কিন্তু তপন অবাক হয়ে গেল বা তপনের চোখ মার্বেল হয়ে গেল আর অনেক বই ছাপা হয়েছে মেষর। পরের পেজে তোমরা দেখো তার মানে তপনের নতুন মেষমশাই একজন লেখক সত্যিকার লেখক। তাহলে তপন বুঝতেই পারলো যে তপনের যে নতুন মেষমশাই হয়েছে তিনি একজন সত্যিকার লেখক। সত্যিকার লেখকটা একটু মার্ক করবে কারণ লেখক আমরা জানি আবার সত্যিকার লেখকটা কি সত্যিকার লেখক হচ্ছে একজন জলজ্যান্ত লেখক যাকে আমরা সামনাসামনি দেখছি যেমন রবীন্দ্রনাথ ঠাকুর বা কোনো বড় মাপের লেখককে আমরা এখন দেখতে পাই না আমরা ছবিতে দেখতে পাই কিন্তু যদি আমাদের মনে হয় যে রবীন্দ্রনাথ ঠাকুর জীবিত আছেন আমরা কাছে দেখছি তাই আমরা অবশ্যই কিন্তু অবাক হয়ে যাব। তাই এখানে লেখককে কিন্তু সত্যিকারের লেখক বলা হয়েছে। জলজ্যান্ত একজন লেখককে এত কাছ থেকে কখনো দেখেনি তপন দেখা যায় তাই জানতো না লেখকরা যে তপনের বাবা ছোট মামা বা মেজকাকুর মতো মানুষ এ বিষয়ে সন্দেহ ছিল তপনের। তার এটা আগেও বলেছি যে তপনের সন্দেহ ছিল লেখক সম্পর্কে লেখকরা একটু আলাদা প্রকৃতির হবে সে কখনোই জানতে পারেনি যে তার বাবার মতো বা মামার মতো বা কাকুর মতো সাধারণভাবে হতে পারে কিন্তু নতুন মেষকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের। অর্থাৎ এখানেই দেখো যে জ্ঞানচক্ষু অর্থাৎ বোধোদয় হওয়া হ্যাঁ এটা একটা বোধোদয় যে তপনের জ্ঞানচক্ষু খুলে গেল। আশ্চর্য কোথাও কিছু উল্টোপাল্টা নেই অন্যরকম নেই একেবারে নিছক মানুষ তপন খুঁজে বেড়াচ্ছে যে সত্যি কি আমি যাকে দেখছি এ লেখক হ্যাঁ তাই সে ভাবছে একেবারে নিছক মানুষ মানে সাদামাটা মানুষ সেই ওদের মতোই দাড়ি গামান সিগারেট খান খেতে বসে আরেব ব্যাস এত কখনো খাওয়া যায় বলে অর্ধেকটা তুলিয়ে দেন চানের সময় চান করেন এবং ঘুমানোর সময় ঘুমান। তাহলে আমরা স্বাভাবিকভাবে বাড়িতে যা যা করি সেই সমস্ত লক্ষণ বাবা কাকা যা করে সমস্ত লক্ষণ কিন্তু আছে মেষমশাইয়ের মধ্যে এবং এই সাদৃশ্য খুঁজে বেড়াচ্ছে তপন। তাছাড়া ঠিক ছোট মামাদের মতোই খবরের কাগজের সব কথা নিয়ে প্রবলভাবে গল্প করেন তর্ক করেন আর শেষ পর্যন্ত এদেশের কিছু হবে না বলে সিনেমা দেখতে চলে যান কি বেড়াতে বেরোন সেজেগুজে। অর্থাৎ যেভাবে বাড়ির সবাই করে তার মেষমশাইও ঠিক সেভাবেই করে খবরের কাগজ পড়েন তর্ক করেন এবং সিনেমাও দেখতে যান। মামার বাড়িতে এই বিয়ে উপলক্ষে এসেছে তপন আর ছুটি আছে বলেই রয়ে গেছে। তাহলে তপন এসেছে মামার বাড়িতে এবং কদিন ছুটি আছে বলেই সে থেকে গেছে। ওদিকে মেষরও নাকি গরমের ছুটি চলছে তাই মেষও শ্বশুর বাড়িতে এসে রয়েছেন কদিন। মেষরও কিন্তু গরমের ছুটি চলছে তাই মেষও ঠিক এই সময়ে থেকে গেছে শ্বশুর বাড়িতে। তাই অহরহ জলজ্যান্ত একজন লেখককে দেখার সুযোগ হবেই তপনের। অর্থাৎ
এই ছুটির কারণে কিন্তু লেখকের সঙ্গে অর্থাৎ তপনের মেসোমশের সঙ্গে প্রতিদিন দেখা সাক্ষাৎ হবে। আর সেই সুযোগেই দেখতে পাচ্ছে তপন লেখক মানে কোনো আকাশ থেকে পড়া জীব নয়, তপনের মতোই মানুষ। অর্থাৎ স্বাভাবিকভাবে আমরা যখন একটা লেখককে সবসময় নিজের চোখের সামনে দেখি তাহলে এই ধারণা হওয়া স্বাভাবিক যে লেখক কোনো আকাশ থেকে পড়া কোনো জীব নয় যে আকাশ থেকে হঠাৎ পড়ে গেল। লেখক হচ্ছে আমাদের মতো, অর্থাৎ আমাদের মতোই তপনের মতোই সাধারণ একজন মানুষ। তবে তপনেরই বা লেখক হতে বাধা কি? তাহলে তপন এবারে নিজেকে প্রশ্ন করছে, কি প্রশ্ন করছে, যে তাহলে আমি কেন লেখক হতে পারবো না? লেখক যদি নিছক সাধারণ মানুষ হয় তাহলে আমি কেন লেখক হতে পারবো না? মেসোমশাই কলেজের প্রফেসর, এবারে কিন্তু মেসোমশাই জীবিকা সম্পর্কে বলা হলো যে মেসোমশাই কি করেন। মেসোমশাই একজন কলেজের প্রফেসর বা অধ্যাপক। এখন ছুটি চলছে তাই সেই সুযোগে শ্বশুরবাড়িতে রয়ে গেছেন কদিন, আর সেই সুযোগেই দিব্যি একখানি দিবানিদ্রা দিচ্ছিলেন। ছোটো মাসি সেই দিকে ধাবিত হয়, যেহেতু কলেজ নেই ছুটি তাই একটু দিবানিদ্রা হচ্ছিল। তপন অবশ্য না করে প্রবল আপত্তি তোলে, কিন্তু কে শোনে তার কথা? ততক্ষণে তো গল্প মেসোমশাইয়ের হাতে চলেই গেছে, হইচই করে দিয়েছে ছোটো মাসি তার ঘুম ভাঙিয়ে। অর্থাৎ তপনের গল্পটা ছোটো মাসির হাতে পড়েছে এবং ছোটো মাসি কিন্তু মেসোমশাইয়ের দিকে যাচ্ছে। তপন অবশ্য মাসির এই হইচইতে মনে মনে পুলকিত হয়। কোনো লেখা, আমরা ধরো একটা কবিতা লিখেছি বা গল্প লিখেছি, সেই গল্পটা আমরা কী করি না আমাদের একটা আপনজন কাউকে দেখাই, সেই আপনজন যদি গল্পটা বা লেখাটা নিয়ে মাতামাতি করে তাহলে আমরা মানা করলেও কিন্তু আমাদের মনে কী হয় একটা আনন্দ কাজ করে, যেটা তপনের মধ্যে এখন হচ্ছে। মুখে আ করলেও, কারণ তার প্রকৃত মূল্য বুঝলে নতুন মেশোই বুঝবে রত্নের মূল্য জহুরির কাছে। অর্থাৎ প্রকৃত মূল্য আমরা আমাদের লেখা নিশ্চয়ই অন্য কাউকে দেখাতে পারি না, যে মূল্য বুঝবে তাকে সে তার হাতে যদি পড়ে তাহলে তার সার্থকতা থাকে। তাই এখানে তপনের লেখা যেহেতু মেসোমশাইয়ের কাছে পৌঁছবে তাই এখানে একটা তুলনা করা হয়েছে রত্নের মূল্য জহুরির কাছে। এটা তোমাদের লাইন থলা প্রশ্ন পড়তে পারে, আন্ডারলাইন করে রাখবে। রত্ন অর্থাৎ রত্ন বলতে এখানে বলা হচ্ছে যে তপনের যে লেখাটা সেটাই হচ্ছে রত্ন, আর তার মূল্য জহুরি। জহুরি যেহেতু রত্নকে চিনে নেয় তাই এখানে জহুরি বলতে মেসোমশাইকেই বলা হচ্ছে, যেহেতু তপনের লেখাটা এখানে চিনতে পারবেন একমাত্র মেসোমশাই। একটু পরেই ছোটো মেসো ডেকে পাঠান তপনকে এবং বোধ করি নতুন বিয়ের শ্বশুরবাড়ির ছেলেকে খুশি করাতেই বলে ওঠেন, তপন তোমার গল্প তো দিব্যি হয়েছে, একটু কারেকশান করে ইয়ে করে দিলে ছাপাতে দেওয়া চলে। মেসোমশাই যেহেতু নতুন শ্বশুরবাড়িতে এসেছেন এবং এরকম একটা লেখা পেয়ে তিনি যেহেতু একজন লেখক তাই একটু উৎসাহ বাড়াবার জন্যই কিন্তু তপনকে বলে দিয়েছিলেন তার লেখাটা দিব্যি হয়েছে, অর্থাৎ খুবই সুন্দর হয়েছে। আর কি বললেন, একটু কারেকশান করে ইয়ে করে দিলে ছাপাটা দেওয়া চলে। কারেকশান অর্থাৎ সংশোধন, লেখাটা ঠিকই আছে কিন্তু একটু সংশোধন মানে বানান, কমা, পূর্ণচ্ছেদ ইত্যাদি বা কোনো সেন্টেন্সের ভুল, এগুলো সংশোধন করার কথাই তিনি এখানে বললেন। তপন প্রথমটা ভাবে ঠাট্টা, কিন্তু যখন দেখে মেসোর মুখে করুণাচ্ছাপ তখন আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায়। তাহলে বাপু তুমি ওর গল্পটা ছাপিয়ে দিও মাসি বলে। তপন যখন আহ্লাদে ভরে ওঠে তখন মেসোমশাইকে মাসি বলে যে তুমি গল্পটা এবার ছাপিয়ে দাও, মেসোর উপযুক্ত কাজ হবে সেটা। এটাও প্রশ্ন পড়ে মেসোর উপযুক্ত কাজ কী, যেহেতু তিনি লেখক, গ্রন্থাগারের সঙ্গে পরিচয় রয়েছে তাই লেখাটা ছাপানো তার কাছে কোনো ব্যাপারই নয়। তাই এখানে বলা হয়েছে মেসোর উপযুক্ত কাজ, অর্থাৎ গল্প ছাপানোর কাজটা হচ্ছে মেসোর এখানে উপযুক্ত কাজ। মেসো তেমনি করুণার মূর্তিতে বলেন, তা দেওয়া যায়, আমি বললে সন্ধ্যাতারার সম্পাদক না করতে পারবে না, ঠিক আছে তপন তোমার গল্প আমি ছাপিয়ে দেব। তাহলে দেখো পরক্ষণে তিনি বললেন যে গল্পটা আমি তাহলে সন্ধ্যাতারা পত্রিকায় ছাপিয়ে দেবো, কেন না আমার সঙ্গে পরিচয় আছে, আমি বললে সেটা না করতে পারবে না। তো পুরোটা গল্প দেখি চেষ্টা করছি, যদি হয়ে যায় না, ভিডিওটা খুবই দীর্ঘায়িত হচ্ছে, নাহলে আর একটা পাঠ করতে হবে। বিকেলে চায়ের টেবিলে উঠে কথাটা, কোন কথাটা, সেই কথাটা যেটা তপন গল্প লিখেছে এবং মেসোমশাই ছাপিয়ে দিয়েছে। আর সবাই তপনের গল্প শুনে হাসে, কিন্তু মেসো বলেন, না না আমি বলছি তপনের হাত আছে, চোখও আছে, নচেত এই বয়সে ছেলে মেয়েদের গল্প লিখতে গেলেই তো হয় রাজারানীর গল্প লেখে, নয়তো খুন জখম অ্যাক্সিডেন্ট অথবা না খেতে পেয়ে মরে যাওয়া এইসব মাল মশলা নিয়ে বসে যায়। তপন যে সেই দিকে যায়নি শুধু ওর ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা আর অনুভূতির বিষয় নিয়ে লিখেছে, এটা খুবই ভালো ওর হবে।
তাহলে সবাইকে মেসোমশাই বুঝিয়ে দেন যে এই বয়সে একটা লেখা লেখাও একটা গল্প লেখাও সাধারণ ব্যাপার নয়, তপন তাই সাধারণ নয়, তপনের গল্প লেখাটা তাই খুবই চমৎকারের বিষয় এখানটায়, এবং তার অভিজ্ঞতার তিনি কদর দিচ্ছেন। তপন বিহ্বল দৃষ্টিতে তাকায়। তারপর ছুটি ফিরলে মেসো গল্পটি নিয়ে চলে গেলেন। তপন কৃতার্থ হয়ে বসে বসে দিন গোনে, এই কথাটাই ভাবছে তপন রাত দিন। ছেলেবেলা থেকেই তো রাশি রাশি গল্প শুনেছে, তপন আর এখন বস্তা বস্তা পড়ছে, কাজে গল্প জিনিসটা যে কী সেটা জানতে তো বাকি নেই। অর্থাৎ ওই বই পড়ার মধ্য দিয়ে তপনের একটা সাহিত্য জগৎ গড়ে উঠেছে, সেই কথাই এখানে বলা হয়েছে। শুধু এটাই জানা ছিল না, সেটা এমনই সহজ মানুষই লিখতে পারে, নতুন মেসোকে দেখে জানলো সেটা, তবে আর পায় কে তপনকে। তপন ভাবছে তাহলে একটা যখন গল্প লিখে দিয়েছি তাহলে আমি আবারও গল্প লিখতে পারি, তাই নিজেকে আর সে আটকাতে পারছে না। দুপুরবেলা সবাই যখন নিথর নিথর, তখন তপন আসতে একটি খাতা, অর্থাৎ হোমটাক্সের খাতা, যেটা বিয়েবাড়িতেও মা না নিয়ে ছাড়েননি, হয় না? আমরা কোথাও বেড়াতে গেছি আর আমাদের বাড়ির সবাই কী করে, বই খাতাটা নিয়ে নে, যখন অবসর পাবি একটু পড়বি। তো এটা তপনের ক্ষেত্রেও হয়েছে। আর কলমটি নিয়ে তিনতলার সিঁড়িতে উঠে গেল, আর তোমরা বিশ্বাস করবে কি না জানি না, একাশনে বসে লিখেও ফেললো আস্ত একটা গল্প। যে একাকী থেকে তপন কী করলো না, একটা আস্ত গল্প লিখে ফেললো। লেখার পর যখন পড়লো, গায়ে কাঁটা দিয়ে উঠলো, তপনের মাথার চুল খাড়া হয়ে উঠলো। একই ব্যাপার, এই যে সত্যি হুবহু গল্পের মতোই লাগছে, আর তার মানে সত্যি একটা গল্প লিখে ফেলেছে তপন, তার মানে তপনকে এখন লেখক বলা চলে। তপন নিজেই নিজেকে বিশ্বাস করতে পারছে না, সেটা গল্প লিখে ফেলেছে এবং নিজেই লেখক হয়ে গেছে। হঠাৎ ভয়ানক একটা উত্তেজনা অনুভব করে তপন, আর দুধ দাঁড়িয়ে নিচে নেমে এসে ছোটো মাসিকেই বলে বসে, ছোটো মাসি একটা গল্প লিখেছি। তাহলে তপনের গল্প লেখার ইতিহাসটা এখন বলা হচ্ছে, তপন কীভাবে উৎসাহ পেয়েছে এবং কীভাবে গল্প লিখছে, আর সেই গল্প কাকে প্রথম সে দেখালো। ছোটো মাসি ও চিরকালের বন্ধু, বয়সে বছর আষ্টেকের বড় হলেও সমবয়সী। আমি আগেও বলেছিলাম তপনের বন্ধু বা সমবয়সী বলতে গেলে তার মাসি, মাসিকেই সব কিছু সে বলে। কাজেই মামার বাড়ি এলে সব কিছুই ছোটো মাসির কাছে, তাই এই ভয়ানক আনন্দের খবরটা ছোটো মাসিকে সর্বাগ্রে দিয়ে বসে। অর্থাৎ একটা ভয়ানক আনন্দ, এই খবরটা সে কাকে দিবে, তার হাতের কাছে সে কাউকেই পায়নি, তার মাসিকেই সে দেখে দিয়েছে। তবে বিয়ে হয়ে ছোটো মাসি যেন একটু মুরুব্বি মুরুব্বি হয়ে গেছে, তাই গল্পটা সবটা না পড়ে একটু চোখ বুলেই বেশ পিঠ চাপাটানো সুরে বলে, ও মা এ তো বেশ লিখেছিস রে, কোনো কান থেকে টুকলিফাই করিস নি তো, হয় না? স্কুল থেকে বা কোথাও কোনো প্রতিষ্ঠান থেকে যদি আমাদের কবিতা বা গল্প লিখতে দেওয়া হয় আর আমরা যদি লিখে ফেলি, তাহলে আমাদের যারা গুরুজন বড় যারা ঠাট্টা করে বলে না, এত সুন্দর একটা গল্প বা কবিতা তুই লিখলি করে নিশ্চয়ই কোথা থেকে দেখে লিখেছিস, তাই না? তপনের ক্ষেত্রে এটা হয়েছে, তপনকে এটা তার মাসি বলল। আর ছোটো মাসি, ভালো হবে না বলছি। আরে বাবা খেপছিস কেন, জিজ্ঞেস করছি বই তো নয়, রোজ তোর মেসোমশাইকে দেখাই। অর্থাৎ ছোটো মাসি তাকে একজনের একটু ঠাট্টা করছিল, কিন্তু গেলেন তো গেলেনই যে, কোথায় গল্পে সেই আটো সাটো ছাপার অক্ষরে গাঁথা চেহারাটি, যার জন্য হাঁ করে আছে তপন মামার বাড়ি থেকে বাড়িতে চলে এসেও। এদিকে বাড়িতে তপনের নাম হয়ে গেছে কবি, সাহিত্যিক, কথাশিল্পী। তাহলে যেহেতু তপন একজন লেখক, তাই তপনের নাম হয়ে গেছে বাড়িতে। কী কী নাম হয়েছে? কবি, সাহিত্যিক, কথাশিল্পী, অর্থাৎ বাড়ির যারা আছে তারা এক একটা নাম দিয়ে বসেছে। আর উঠতে বসতে ঠাট্টা করছে, তোর হবে, হ্যাঁ বাবা তোর হবে। তবে এইসব ঠাট্টা তামাশার মধ্যেই তপন আরও দু তিনটে গল্প লিখে ফেলেছে। ছুটি ফুরিয়ে এসেছে, হোমটাস্ট হয়ে ওঠেনি, তবুও লিখছে, লুকিয়ে লিখছে, যেন নেশায় পেয়েছে। তোমাদের লাইন তোলা প্রশ্ন হতে পারে, যেন নেশায় পেয়েছে, নেশায় পেয়েছে বলতে কিসের নেশা, না এখানে গল্প লেখার নেশা? কার উদ্দেশ্যে বলা হচ্ছে? তপনের উদ্দেশ্যে বলা হচ্ছে। তারপর ছুটি ফুরলো, রীতিমতো পড়া শুরু হয়েছে। প্রথম গল্পটি সম্পর্কে একেবারে আশা ছাড়া হয়ে গেছে, অর্থাৎ প্রথম যে গল্পটা সে মেসোমশাইকে দিয়েছিল সেই গল্পটা আশা প্রায় সে ছেড়েই দিয়েছিল, বিষণ্ণ মন নিয়ে বসে আছে। এমন সময় ঘটলো সেই ঘটনা, ছোটো মাসি আর মেসো একদিন বেড়াতে এলো, হাতে এক সংখ্যা সন্ধ্যাতারা। আমরা আগেও বলেছি সন্ধ্যাতারা একটা পত্রিকা, যেটা মেসোমশাই নিয়মিত লিখতেন, সেই সন্ধ্যাতারা পত্রিকা। কেন, হেতু সন্ধ্যাতারা নিয়ে কেন, অর্থাৎ মেসোমশাই কেন সন্ধ্যাতারা পত্রিকা নিয়ে আসলেন? বুকের রক্ত ছলকে ওঠে তপনের, এটা লাইন তোলা প্রশ্ন হয় তোমাদের, বুকের রক্ত ছলকে ওঠে বলতে কী বলা হয়েছে, কার উদ্দেশ্যে বলা হয়েছে, কেন তপনের বুকের রক্ত ছলকে ওঠে?
তবে কি সত্যিই তাই? সতী তপনের জীবনের সবচেয়ে সুখের দিন আজ এলো, কিন্তু তাই কি সম্ভব? সত্যিকার ছাপার অক্ষরে তপন কুমার রায়ের লেখা গল্প হাজার হাজার ছেলের হাতে ঘুরবে, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে? তাহলে এই ঘটনাটাকে একটা অলৌকিক ঘটনা বলা হচ্ছে, যেটা সাধারণত ঘটে না। একটা ছোট বাচ্চার কিনা একটা নামি দামি পত্রিকায় প্রকাশিত হয়েছে, তাই এই ঘটনাটাকে অলৌকিক ঘটনা বলা হচ্ছে। তা ঘটেছে, সত্যি ঘটেছে। সূচিপত্র, যেটা আমরা প্রথমে পাই কোনো পাঠ্যাংশের প্রথম পেজে, সূচিপত্রে নাম রয়েছে প্রথম দিন গল্প শ্রী তপন কুমার রায়। সারা বাড়িতে সরগোল পড়ে যায়, তপনের লেখা গল্প পত্রিকায় ছাপা হয়েছে, ওর লেখক মেসো ছাপিয়ে দিয়েছে। তাহলে গল্পটা যখন তপনের লেখা, এটা যখন এটা যেমন সত্যি, এটা যেরকমভাবে ছড়িয়ে গেছে চারদিকে, তেমনি সেই সঙ্গে আরেকটা কথাও ছড়িয়ে পড়েছে, সেটা কি না, এই লেখাটা তপনের মেসোমশাই ছাপিয়ে দিয়েছে। পত্রিকাটি সকলের হাতে হাতে ঘরে, সকলেরই একবার করে চোখ বোলায় আর বলে, বাহ চমৎকার লিখেছে তো। মেসো অবশ্য মৃদু মৃদু হাসেন, বলেন একটু আধটু কারেকশান করতে হয়েছে অবশ্য। তাহলে দেখো, পুরো ক্রেডিটটা কিন্তু এখন চলে গেল তপনের মেসোর কাছে। যখনই তিনি একথা বললেন যে একটু আধটু কারেকশান করতে হয়েছে, তখন কিন্তু তপনের যে ক্রেডিট ছিল সেই ক্রেডিটটা চলে গেল তার মেসোমশাইয়ের কাছে। নিহাত কাঁচা তো নয়, মাসি বলে তা হোক, নতুন নতুন অমন হয়। ক্রমশ ও কথাটা ছড়িয়ে পড়ে, ওই কারেকশানের কথাটা। বাবা বলেন তাই, তা নইলে ফট করে একটা লিখলো আর ছাপা হলো। তাহলে বাবাও চমকে যান এবং একটু ব্যঙ্গর সুরেই বলেন যে তা না হলে এরকম একটা গল্প কী করে ছাপা হয়। মেজো কাকু বলেন তা ওরকম একটি লেখক মেশো থাকা মন্দ নয়, আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম। তাহলে দেখো, মেজো কাকু সুরটা এবার একটু আলাদা, তিনি একটু ব্যঙ্গস্বরেই বলছেন যে এরকম যদি আমাদের সময়ে একজন থাকতেন মেসোমশাই, তাহলে আমরাও লেখক হয়ে যেতাম। ছোটো মাসি আত্মপ্রসাদের প্রসন্নতা নিয়ে বসে বসে ডিম ভাজা আর চা খায় মেসো শুধু কফি। আজ আর অন্য কথা নেই, শুধু তপনের কথা আর গল্প, তপনের গল্পের কথা আর তপনের নতুন মেসোর মহত্বের কথা। তাহলে তপনের গল্পের কথা হচ্ছে, আর সেই সঙ্গে কথা হচ্ছে কার না, তপনের মেসোমশাইয়ের। উনি নিজে গিয়ে না দিলে কি আর সন্ধ্যাধারার সম্পাদক তপনের গল্প কে কোড়ে আঙুল দিয়ে ছুতো? তাহলে তপনের গল্প কেউ জানতোই না বা সম্পাদক ছুতোই না কোড়ে আঙুল দিয়ে। তপন যেন কোথায় হারিয়ে যায় এই সব কথার মধ্যে। যখন এরকম বিভিন্ন ধরনের কথা হচ্ছিল তপনের গল্প লেখার পাশাপাশি তার মেসোমশাইয়ের কারেকশানের কথাটা, তখন কিন্তু তপন যেন হারিয়ে যাচ্ছে। গল্প ছাপা হলে যে ভয়ঙ্কর আহ্লাদটা হওয়ার কথা, সে আহ্লাদটা খুঁজে পায় না। অর্থাৎ তপনের যে আহ্লাদ বা আদর হওয়ার কথা, সমাদর হওয়ার কথা, সেই সমাদরটা তখন কিন্তু আর খুঁজে পাচ্ছে না। অনেকক্ষণ পরে মা বলেন কই তুই নিজের মুখে একবার পড়তো তপন শুনি, বাবা তোর পেটে পেটে এত। মাও বলে উঠলেন শেষে তপনের এই বিষয়ের কথা, তিনি বললেন তাহলে গল্পটা একবার পড় বাবা। এতক্ষণে বইটা নিজের হাতে পায় তপন, অর্থাৎ তপন যে বইটা ছাপ মানে যে গল্পটা ছাপাতে দিয়েছিল সেই সন্ধ্যাধারা পত্রিকা আসে এখন তপনের হাতে। মা বলেন কই পড়, লজ্জা কি, পড় সবাই শুনি। তপন লজ্জা ভেঙে পড়তে যায়, কেসে গলা পরিষ্কার করে কিন্তু এ কি, এসব কি পড়ছে তপন, এ কার লেখা, এর প্রত্যেকটা লাইন তো নতুন আনকোরা তপনের অপরিচিত। অর্থাৎ তপন দেখেই হতভম্ব যে সে কী পড়ছে, এটা কার লেখা, নিজের লেখা নিজেই চিনতে পাচ্ছে না, এর মধ্যে তপন কোথা, দেখো জিজ্ঞাসা চিহ্ন আছে। অর্থাৎ তপন নিজেকেই খুঁজে পাচ্ছে না সেই লেখার মধ্যে। তার মানে মেসো তপনের গল্পটিকে আগাগোড়াই কারেকশান করেছেন, কারেকশান অর্থাৎ সংশোধন, আমি আগেও বলেছি। মেসোমশাই শুধু ছাপিয়ে দেননি বা একটু আধটু কারেকশান করেননি, আগা থেকে গোড়া পর্যন্ত পুরোটাই কিন্তু কারেকশান করে দিয়েছেন, অর্থাৎ নতুন করে লিখেছেন নিজের পাকা হাতে কলমে। পাকা হাতের কলমে অর্থাৎ একজন লেখক যিনি প্রতিনিয়ত লেখেন, যার বয়স মোটামুটি, তিনি প্রফেসর এবং শিক্ষক অধ্যাপক, তার লেখা আর একটা বাচ্চার লেখা নিশ্চয়ই পার্থক্য থাকবে। তাহলে এখানে ওই জন্যই কিন্তু মেসোর লেখাকে পাকা হাতের লেখা বলা হচ্ছে। তপন আর পড়তে পারে না, বোবার মতো বসে থাকে, তারপর ধমক খায়, কী রে তোর যে দেখি পায়া ভারী হয়ে গেল, সবাই শুনতে চাইছে তবু পড়ছিস না, নাকি অতি আহ্লাদে বাক্য হয়ে গেল। তাহলে এই কথাগুলো পিছন থেকে শুনতে হচ্ছে তপনকে। তপনের কিন্তু এখন একটু ব্যথা লাগছে, তপন গড়গড়িয়ে পড়ে যায়, তপনের মাথায় ঢোকে না সে কী পড়ছে, তবু ধন্যি ধন্যি পড়ে যায়। আর একবার রব ওঠে, তপনের লেখক মেসো তপনের গল্পটি ছাপিয়ে দিয়েছে। তপনের একদিকে পড়ছে, আরেকদিকে এই কথাটা ভেসে আসছে যে এই লেখাটা তপনের মেসোমশাই ছাপিয়ে দিয়েছে।
তপন বইটা ফেলে রেখে চলে যায়। তপন ছাতে উঠে গিয়ে শার্টের তলাটা তুলে চোখ মুছে, অর্থাৎ নিজের জামার শার্টের তলাটা নিয়ে চোখ মুছে তপনের চোখে জল আসে। আর একবার রবটে তপনের লেখক মেসো তপনের গল্পটা ছাপিয়ে দিয়েছে। তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন, কেন তা সে জানে না। এইটাও লাইন তোলা প্রশ্ন হয়, তপনের এই দুঃখের দিনটা আজ কেন, কেন তপন সেটা জানে না। শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন যদি কখনো লেখা ছাপাতে দেয় তো তপন নিজে গিয়ে দেবে নিজের কাঁচা লেখা, ছাপা হয় হোক না হয় না হোক। এই জায়গাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, পুরো গল্পটার মোড় এখানে ঘোরানো রয়েছে। শুধু তপন যে কি সংকল্প করে শেষে, শেষের সংকল্পটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ তপন দেখলো যে তার গল্পের এই পরিণতি। তাই তপন এটা সংকল্প করল যদি কখনো পরে কখনো লেখা লেখে তাহলে তপন নিজে গিয়েই ছাপাতে দেবে তার নিজের কাঁচা হাতের লেখা, সেটা ছাপা হয় হবে না হয় না হবে। তপনকে যেন আর কখনো শুনতে না হয় অমুক তপনের লেখা ছাপিয়ে দিয়েছে, অমুক বলতে কোনো গণ্যমান্য ব্যক্তি তপনের লেখা, অমুক বাবু ছাপিয়ে দিয়েছে, এটা যেন তপনকে শুনতে না হয়। আর তপনকে যেন নিজের গল্প পড়তে বসে অন্যের লেখা লাইন পড়তে না হয়, তার চেয়ে দুঃখের কিছু নেই তার থেকে অপমানের। এটাও তোমাদের শেষ লাইনটাও লাইন তোলা প্রশ্ন হয়, কার চেয়ে দুঃখের দিন এবং কার থেকে অপমানের কথা বলা হচ্ছে। অর্থাৎ দুঃখের দিন বলতে এই দুঃখের দিন যেটা তপন এখন মোকাবিলা করছে, অর্থাৎ তপনের যে পরিস্থিতি হয়েছে নিজে লিখেও, অর্থাৎ তার গল্পটা নতুনভাবে লেখা হয়েছে, আর এটা যখন ব্যঙ্গ বিদ্রুপের সুরে চারদিকে উঠছে কারেকশানের কথাটা, তখন কিন্তু তপন অপমানিত বোধ করছে। তাই এখানে তপন বলেছে যে এটা তার কাছে খুব দুঃখের এবং এটা তার কাছে খুব অপমানের। তাহলে তোমরা গল্পটা বুঝতেই পারলে মোটামুটি, আশা করছি যে জ্ঞানচক্ষু গল্পটি কেমন আর প্রশ্ন ঠিক কীভাবে হতে পারে। তো এখানে আমি লাইন তোলা প্রশ্নগুলো বললাম, বিভিন্ন ধরনের প্রশ্ন বলে দিয়েছি পড়ানোর সময়। এছাড়া যেখানে এখানে আরও যে প্রশ্নগুলো তোমাদের পড়ে, এখানে তপনের যে কেন্দ্রীয় চরিত্র হিসেবে তপনের চরিত্রটা তোমরা খুব ভালো করে করবে, আর ছোটো মাসির চরিত্র তোমরা ভালো করে করবে, আর তপনের জীবনে ছোটো মাসির যে অবদান আর সত্যিকারের লেখক হয়ে ওঠার পেছনে তপনের ইচ্ছাশক্তির পরিচয় দাও, এরকম ধরনের প্রশ্ন কিন্তু এখানে হতে পারে। আর লাইন তোলা প্রশ্ন তো বলেই দিয়েছি রত্নের মূল্য জহুরির কাছে, এরকম ধরনের প্রশ্ন যেন নেশায় পেয়েছে, এরকম ধরনের প্রশ্ন তোমাদের এখানে হবে। তো এই পিসটা তোমাদের খুবই সহজ সরল এবং খুব সহজেই বোঝা যাচ্ছে এবং অনেকেরই পড়া হয়ে গেছে আশা করছি। তো এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক করবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করবে, চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর অবশ্যই ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। তো আজকে এই পর্যন্তই।